এবার লাস্ট একটা মিনিট কিছু কথা বলবো। তোমরা অনেকে আমাকে বলছো যে ভাই ফ্রি ফায়ার তো ব্যান্ড হয়ে যাচ্ছে, তোমার কি একটু কষ্ট হচ্ছে না? যে গেমটা আমার জীবনে সব থেকে ভালোবাসা একটা গেম ছিল সেই গেমটা যখন ব্যান্ড হয়ে যেতে চলেছে তখন খারাপ তো লাগবেই রে ভাই। বিশ্বাস করো আজকে আড়াইটা বছর কত ভালো লাগা আর খারাপ লাগা যে এই গেমটার সাথে কাটিয়ে দিয়েছি তা শুধু একমাত্র আমিই জানি। কখনো কখনো প্রচন্ড মন খারাপ থাকতো, বন্ধুদের সাথে ঝগড়া হতো, গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যেত, মন খারাপ করে চুপ করে বসে থাকতাম, হুট করে ফোনে একটা কল আসতো যে আই দোস্ত একটা কাস্টম খেলি, এক চান্সে কষ্টটা যে কোথায় উড়ে চলে যেত, তাড়াতাড়ি দৌড়ে গেমের ভিতরে ঢুকে কাস্টম খেলা শুরু করে দিতাম, এক চান্সে মনের কষ্টগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যেত। সত্যি আমার জীবনের কষ্টগুলো কমানোর জন্য যদি ভালো কোনো ওয়ে থাকতো সেটা হচ্ছে ফ্রি ফায়ার গেম। ফ্রি ফায়ার গেমটা আমার যা দিয়েছে তা আমি কোনোদিন ভুলবো না। আর এই 9 লাখ মানুষ, ভাই রে ভাই, গেম থাকুক আর না থাকুক তোমাদেরকে আমি জীবনেও ভুলতে পারবো না। কি পরিমাণ সাপোর্টটা যে তোমরা আমাকে দেখিয়েছো, সত্যি তোমাদের প্রতি অফুরন্ত ভালোবাসা রয়েছে যা আমি কোনোদিন ভুলতে পারবো না। আর ফ্রি ফায়ার গেম চলে যাবে তো লাইফে অন্য গেম ঠিকই জায়গা করে নেবে, কিন্তু ফ্রি ফায়ারের কথা আমি জীবনেও ভুলতে পারবো না। সত্যি অনেকটা বেশি ভালোবাসি এই গেমটাকে, কারণ আমার দুঃখের দিনগুলো সব থেকে বেশি সঙ্গী হয়েছে ফ্রি ফায়ার গেমটা। এটাই বলার ছিল, আর কিছু বলার বাকি নেই।